আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দার এক নম্বর চরিত্র এক নম্বর আখলাক হচ্ছে হে আমার নবী তুমি বলে দাও পৃথিবীর মানুষকে তোমরা যখন দুনিয়ার বুকে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আমি তোমার দিলকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজু মিন হাওলিক আর আমি যদি তোমাকে কর্কশ ফাঁসি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজির কাছে যারা এসেছে তারা কালমা পড়ে ফিরে গেছে তারা কালমা পড়ে ফিরে গেছে কেউ কোনোদিন এমনি ফিরে যায়নি আল্লাহর হাবিব শুনলেন অবাক হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান যিনি বলেছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না নবীজির চাচা জান যতদিন দুনিয়াতে ছিলেন কেউ নবীজির উপরে এতটুকু আজ দিতে পারেননি সেই চাচা জান কলমা পড়তে পারেনি আল্লাহ তাকে কবুল করেনি আল্লাহর নবীর চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু যে কলিজা থটটা চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দানে হিন্দা আল্লাহ তাকে ঈমান দান করেছেন হযরতে হিন্দাকে শুনলেন আল্লাহ হিদায়াত চাই তখন যখন নিজের পরিবর্তন কোন জাতি চাই আল্লাহ তাকে পরিবর্তন দেয় কেউ না চাইলে আল্লাহ তাকে পরিবর্তন দেয় না আমার ভাই মুসলমান ভাই নিজেদিকে নরম করুন দ্বিতীয় নম্বর আখলাক ওয়াইদা খাতামাহুমুল জাহিলুনা কালু সালামা তোমাদের সঙ্গে অশিক্ষিত মূর্খরা যখন তর্ক বিতর্ক করবে তখন তোমরা এক কাজ করবে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আগে দেখবে তার মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কি না রাসূল সম্পর্কে জ্ঞান আছে কি না দ্বীন সম্পর্কে জ্ঞান আছে কি না তুমি আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কি না দ্বীন সম্পর্কে জ্ঞান আছে কি না তারপরে তোমরা কি করবে তাদের সঙ্গে তর্ক করবে নাইলে তোমরা মূর্খদের সঙ্গে তর্ক করো না তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে কোরআনকে গালি দিয়ে বসবে তোমার ঈমানের ক্ষতি হবে তোমার সমাজের ক্ষতি হবে আল্লাহ তোমার উপরে नाराज হয়ে যাবে তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে হে আমার বিশ্ব নবী রাতের অন্ধকারে রাত জাগবেন কখন রাত 11টা নয় আমার আল্লাহ শিখিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে নবী যখন তুমি কম্বল আবৃতি করো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না আপনাকে মিম্বারে এত সুন্দর লাগে কমিল লাইলা ইল্লা কালিলা উঠে পড়ুন নিসফহু আউইন কুসমিনহু কালিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো নিসফ মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তোমরা রাত্রিতে উঠো তারপরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও রাতের অন্ধকারে কান্নাকাটি কর আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা আমার প্রিয় বান্দা তারা যারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করে ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো ইন্না আযাবাহা কানা গরমা ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান আমাদের সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাই নিজেদিকে পরিবর্তন করুন নিজেদিকে পরিবর্তন করে প্রত্যেকটা ভাই নামাজি মুসল্লি দিনদার হয়ে যান পরিষ্কার হয়ে যান
আল্লাহর ঘরকে মনে করুন, নিজেদিকে দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন, বেঈমান কাফেরের হাত থেকে নিজেদিকে রক্ষা করুন। আপনার উপরে একের উপরে এক চাল বিছিয়ে যাচ্ছে, মুসলমান আমাদের কাছে অভিযোগ করে হুজুর বরকত পাই না, ইনকাম করি বরকত নেই, হুজুর দোয়া করবেন বরকতের জন্য, হুজুর তাবিজ দিবেন বরকতের জন্য, হুজুর আমার দোকানে তাবিজ দেন একটা বরকতের জন্য। আমার ভাই, দোকানে যদি তাবিজে বরকত হতো তাহলে আমরা মোলবিরার ইমামতি করতাম না, দোকানগুলো সব মানিকতলার আর তমলুকের দোকানগুলো হুজুরদেরই হতো, তোমাদের হতো না যদি তাবিজে বরকত পাওয়া যেত না। শুনো, তোমরা যদি বরকত চাও নৈরাশ হইও না, কোরআনে আছে ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, মুসলমান নৈরাশ হয়ে যায় অল্পতে, একবার যদি শিলাবৃষ্টি হয় আম নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়, এরা নৈরাশ হয়ে যায়, আল্লাহ আমাদের সব বরবাদ করে দিলে শুকর আদায় করে না। কোরআন বলছে ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি কখনো 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 তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো খেতিবাড়ির ক্ষতি করি, কখনো তোমাদের পরিবারের ক্ষতি করি, আর আমি আল্লাহ লক্ষ্য করি অবাশ্বিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাদের পাশে থাকি। আর তোমাদের কাছে যারা সবর করবে তারা শোনো, তোমার কাছে বালা মুসিবত এলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমার কাছে যখন বালা মুসিবত আসবে তুমি সঙ্গে সঙ্গে পড়বে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমার ভাই, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আল্লাহর কাছে ফিরব। এই দুনিয়ার সম্পর্কে আল্লাহ মানুষকে একাধিকবার বুঝিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ অপর জায়গায় বলেছেন ইন্না জাআল্লা মা আলাল আরদি জিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, আর আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটাকে করে নিয়ে আসবে। আমার ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে মানুষকে সাবধান বাণী দিলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আবার এমন একটা দিন তোমাদের সম্মুখে উপস্থিত করে দেব যেদিনে গোটা পৃথিবীটাকে আমি ধুলে কোনায় পরিণত করব। অপর জায়গায় আল্লাহ বলছেন ইদা শামসু কুফিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। হে আমার নবী, বলো আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব, সব চূর্ণ বিচূর্ণ করে দেব, সমুদ্র উতলে পড়বে, ঘর বাড়ি পাহাড় পর্বত সব রঙিন পশমের মতো উড়িয়ে দেব, সেদিনে পৃথিবীর মানুষ সবাই নির্মূলভাবে মিটে যাবে। আমার আল্লাহ একাধিক দলিল দিয়েছেন। আমার ভাই, যে জাতি আমার আল্লাহর কাছ থেকে দিন থেকে মুখ ফিরিয়েছে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করেছে। কোরআনে আছে এমন একটা জাতি এসেছিল পৃথিবীর বুকে, যাদিকে যখন ধ্বংস করেছে তার নবীকে বলা হয়েছে তুমি দেখো আমি খেলার মাঠের মতো করেছি। কালাল মালা উল্লাযীনা ইস্তাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার নবী, শোয়েব নবীর কমকে দেখনি, যারা চেয়েছিল, যারা বলেছিল শোয়েবের আল্লাহকে যারা বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে আমি তাদেরকে ধূলিসাৎ করে দেব, তাদেরকে আমরা কতল করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার শোয়েব নবী, তুমি সরে যাও তোমার কওমের কাছ থেকে, আল্লাহ কি করবেন? আল্লাহ বললেন তুমি খালি মজাটা দেখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় বললে হে আমার শোয়েব নবী তুমি তাকিয়ে দেখো, শোয়েব নবীর চোখ দিয়ে পানি পড়েছে, আর দেখে রেওয়ায়েতে আছে আমি তাদেরকে খেলার মাঠের মতো করে দিয়েছি, সেখানটা দেখে মনে হয়েছিল এখানে আর কোনোদিন কোনো জনবসতি ছিল না, খেলার মাঠের মতো করেছি। শুধু তাই নয়, আমার ভাইয়েরা, হযরতে নূহ নবীর কওমকে বন্যায় আল্লাহ ডুবিয়েছিল, গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছিলেন, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে গোটা পৃথিবীটা ডুবিয়ে তাদেরকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে, তারা এতটাই অভিশপ্ত যে সাগরটাকে লোহিত সাগর বলা হয়, যে সাগরটাকে মরা সাগর বলা হয়, ম্যাপের মধ্যে দেখবেন ওই সাগরটাকে বৈজ্ঞানিকরা উপসাগর বলেন, ওই সাগরটা জন্মগত ছিল না। হযরতে নূহ নবীর কওম, হযরতে লূত
হুদ নবীর কমকে খালি কি পাপ করেছিল তারা সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে লুটির মতো পাল্টিয়েছে এবং তাদেরকে ধূলিসাৎ করেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটায় অভিশপ্ত করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় একটা পোকা মাকড়ও জন্মাবে না ফেরাউনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করলেন পানির মধ্যে ডুবিয়ে পানি তাকে লাইনি ছুঁড়ে ফেলে দিয়েছে জমিন তাকে লাইনি জমিন উপর থেকে ছুঁড়ে দিয়েছে আগুন তাকে লাইনি মাটি তাকে লাইনি কেউ তাকে লাইনি মধ্য স্থলে দাঁড়িয়েছিল শুনলেন ফেরাউনের লাশটা কিয়ামত পর্যন্ত যদি মুমিনা করত মিশরের মানুষ আজ নয় কিয়ামতের সকাল পর্যন্ত অভিশপ্ত অক্ষত অবস্থায় ওই জায়গাতেই পড়ে থাকত আল্লাহ তাকে এতটা অভিশপ্ত করেছে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ফেরাউন হচ্ছে জাহান্নামী তার বিবি জান্নাতি আশিয়া নমরুদের দ্বারা কিছু হয়নি ফেরাউনের দ্বারা কিছুই হলো না আর বড় বড় জালিম বাদশা যারা পৃথিবীর বুকে গুজরেছে কোরআনে আছে ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ পৃথিবীতে একটা সামুদ জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন তারা ছোটখাটো জাতি নয় পৃথিবীর যতগুলো জাতি এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখরি নবী পর্যন্ত সবথেকে শক্তিশালী জাতি সেটা হচ্ছে সামুদ জাতি আল্লাহ তাদেরকে একটা এতটায় শক্তিশালী করেছিল তারা পাহাড় কেটে পাহাড়ের বড় বড় চাং কেটে বাড়ি তৈরি করেছে কিন্তু যখনই তারা অহংকার করেছে তার নবীকে বললে সেই সামুদ জাতি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদিকে ধ্বংস করতে পারবেন না আল্লাহ দুটো পাহাড়কে বললে রাতের অন্ধকারে তারা নিদ্রায় আছে তাদেরকে মধ্যখানে ভরো আর দুদিক থেকে চিড়ে চাপটা করে দাও আল্লাহ বললেন হে নবী ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ তুমি কি দেখনি সামুদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছি নবীজি চোখ দিয়ে পানি এসেছে কোরআন গুলো ওই জন্য দেখবেন আমাদের দেশের লোকরা কোরআন বুঝে না বলে পাগলের মতো পড়ে চলে যায় আমরা খালি মহব্বতে পড়ি আরবের মানুষরা যখন মক্কায় তারাবি হয় কোরআনের আয়াতগুলো মানেগুলো যখন পড়ে আল্লাহর আযাবের আয়াত এলে ইমাম থেকে শুরু করে মুক্তাদি সবাই কাঁদতে লাগে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওই জন্য কোরআনের আয়াত আল্লাহর কসম যে জাতি মুখ ফিরিয়েছে আল্লাহ তাকে ধূলিসাৎ করেছেন পৃথিবীর মানচিত্র থেকে আমরা সবাই উম্মতে মুহাম্মাদি আপনাকে ভাগ্যবান করেছেন আমাদের রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যদি কেউ বলেন আল্লাহর নবী মারা গেছেন মাটির সাথে মিশে গেছে তার ঈমান নষ্ট হয়ে যাবে নবীজি নিজের রওজায় বা হায়াতে আছেন কেউ যদি বলেন যদি বলেন এটার উপরে ইখতিলাফ আছে যদি বলেন কেমন করে অনেকজন বলেন যে কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অবশ্যই কিন্তু শুনলেন এত বড় দলিল আছে যেটা কাটার ক্ষমতা পৃথিবীর কোন মুলবি মুহাদ্দিসের নেই সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম কাবা কোনটা জানেন বাইতুল মাকদাস যেটা মসজিদে আকসা এটাই হচ্ছে মুসলমানদের প্রথম কাবা পৃথিবীর বুকে ওই জায়গাতেই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় আছেন সিজদারত অবস্থায় আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন সাতরাল মসজিদিল হারাম হে নবী তুমি তোমার মাথাটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে লাও আজ থেকে আর কাবা বাইতুল মাকদাস মসজিদুল হারাম জোরে বলুন সুবহানাল্লাহ কাবা পরিবর্তন হলো মুসলমানদের প্রথম কাবা হচ্ছে সেটা হচ্ছে বাইতুল মাকদাস মসজিদে আকসা আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনের একটা মারাত্মক ঘটনা আল্লাহ যেটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত দিয়েছিলেন যেখান থেকে আপনাকে নামাজ এনে দিয়েছেন যেখান থেকে রোজা এনে দিয়েছেন সেটার নাম হচ্ছে মেরাজ মেরাজে সশরীরে নবীজির আসমান প্রথম সাত আসমান আল্লাহর আরশ কুরসি পরিদর্শন জান্নাত জাহান্নাম পরিদর্শন নবীজি করেছেন আবার দুনিয়াতে ফিরেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমার নবী হযরতে জিবরীল আমিন বেচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রিওয়ায়েতে আছে মসজিদে আকসায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন দুরাকাত নামাজ পড়ালেন এবং পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী পেছনে নামাজ আদায় করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবী নামাজ পড়েছেন ওই জন্য নবীকে আল্লাহর হাবিবকে বলা হয় ইমামুল আম্বিয়া তিনি ইমামতি করেছিলেন নবীজির পেছনে সমস্ত নবীরা নামাজ পড়েছেন বাইতুল মাকদসে এটা সহি রিওয়ায়াত এটাকে কেউ মিথ্যা বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে আমার ভাই তাইলে জানতে হবে যখন নবীরা সশরীরে নামাজ আদায় করেছেন জানতে হবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল এবং নবী পয়গম্বর দিকে তিনাদের কবরে বা হায়াতে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ঈসা মসীহকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন অনেক আমাদের দেশের কিছু ভণ্ড আছে তাদের দলিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হযরতে ঈসা মসীহকে তিনি মায়ের পেটে জন্ম নেবেন রিওয়ায়েতটা ভুল আল্লাহ তিনাকে আসরের নামাজে দামেস্কের মসজিদে নামাবেন ইমাম মেহেদীর জামা নাই তিনাকে নামানো হবে আসরের নামাজে ওই জন্য আমার প্রত্যেকটা ভাইকে বলবো সহি দিনকে বুঝেন আলেমের টাচে থাকবেন আলেমদের সংস্পর্শে আসবেন আলেমদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন যদি আপনার পরকালটাকে সুন্দর করতে চান সহি আকীদা আপনি বুঝতে শিখুন ভণ্ড দিকে চিনবেন না ভণ্ডদের কাছ থেকে দূরে থাকুন বাংলাদেশে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা এই 73টা দলকে পৃথিবীর যত মানুষ থাকবে সবাইকে আমি তিন দলে বিভক্ত করব কিয়ামতের দিনে আল্লাহ কয়টা দলে করবেন তিনটে আর নবীজি বলেছেন আমার উম্মতরা 73টা ফিরকায় বিভক্ত হয়ে পড়বে তার মধ্যে 72টা দল বাংলাদেশে চলে এসেছে একটা মাল বাকি আছে জানেন তো যত ডিজাইন যত কোয়ালিটি সব বাংলাদেশে পাবেন সব কোয়ালিটি একটা দল বেরিয়েছে ছেলে মেয়ে সব একসাথে নামাজ পড়তে পাবে হিজবুত তোহি তাদের ইমামের নাম হচ্ছে সেলিম দিনরাত মেয়ে নিয়ে শুয়ে থাকে তাদের ইমাম হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম ছোট লোক চামার সিগারেট খায় ও মানুষ গাঁজা মদ খায় ভুল বকে শুধু তাই নয় সমস্ত পুরুষ তার পেছনে নামাজ পড়ছে আর একটা এই বড় বিটি ছেলে নামাজ পড়াচ্ছে এই আমার কাছে একজন ফোন করেছিল হুজুর রোজার মাসে একটা 20 বছরের ছেলে তারাবি পড়িয়েছে মেয়েরা সব তার পেছনে তারাবি পড়েছে বলে এক মালেরও নামাজ হয় নাই সব কেলানি খাবে আর জুতো ঝাঁটা খাবে কবরে নামাজগুলো সব বরবাদ তার পেছনে যতজন এশার নামাজ পড়েছে তারাবি পড়েছে বিতির পড়েছে একটা নামাজ হয় নাই আর যে নামাজ পড়িয়েছে তার মাঝে মাঝে জিনারু গুনাহ হয়েছে জিনা করার গুনাহ হয়েছে একটা ছেলে শুনলেন আলহামদুলিল্লাহ তারাবি পড়তে পারে মেয়েরা পড়তে পারে নাবালিক হতে হবে ছেলেটাকে 9 বছরের 10 বছর পর্যন্ত বালিক না হওয়া পর্যন্ত সেই ছেলেটা তারাবি পড়তে পাবে 20 বছরের ছেলে তারাবি পড়ালে সে যখন নিয়ত বেঁধে তারাবি সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাইডে যদি একটা সুন্দর থাকে এইদিকার মালটা মাথাটা ঘুরবে না ওইখানেই তো তারাবি শেষ ওইখানেই তো নামাজ শেষ ওইখানেই তো ঈমান আমল শেষ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে সহি বোধ দান করুক দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে দ্বীনের খিদমতের জন্য আল্লাহ সকলকে কবুল করুক সবাই নিয়ত করেন আজ থেকে আমরা দ্বীনদার হব পরিষ্কার মুত্তাকি হব দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব আল্লাহ তাআলা
আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহর রাস্তা চলার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা